হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমি এখান থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি। তা আমি আমার জীবন কাহিনী কিছু তোমাদের সবাইকে বলতে চাই। আমার জীবনটা খুবই কষ্টে দুঃখে। আমার স্বামী নেই, আমার দুটো সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি। আমার মা নাই, আমার বাবা শুধু একা। বাবার বড় ছেলে, বাবাকে দেখে না, বিয়ে করে আলাদা হয়ে গেছে, 5 বছর হলো। বাবাকে চক্ষুও দেয় না, কিছু না, বাবার বাড়িতেই থাকে, বাবাকে দেখে না। তাই বাবাকে দেখার জন্য আমাকে বাবার বাড়িতেই থাকতে হয়, বাবার দেখাশোন করতে হয়। বাবা বয়স হয়েছে 64 বছর বয়স, ভালোই বয়স হয়ে গেছে। বাবাকে দেখার কেউ নেই বলে আমি থাকতে হয়। আর আমার ওপর আমার বড় ভাই মানে আমাদের সঙ্গে কথা বলে না, অত্যাচার করে আমার ওপর, আমার দুই মেয়ের ওপর, আমার বাবার ওপরও অত্যাচার করে। আমাকে খারাপ খারাপ নোংরা ভাষায় কথা বলে, আমার দুই মেয়ের ওপরও খারাপ খারাপ কথা বদনাম দেয়, খারাপ কথা বলে। আমাকে অনেকবার মেরে উঠে, এই দেখো আঙুলটা কেমন বেঁকে দিয়েছে মেরে। আমার ডাক্তারও দেখাতে হয়, এসব চিন্তা করে করে প্রেশার লো হয়ে যাওয়ার কারণে পড়ে গেছিলাম। পড়ে যাওয়াতে কোমরে চোট পেয়েছি, পায়ে কোমরে, ডাক্তার দেখাই, আরে পয়সা নেই ডাক্তার দেখাবে। তারপরেও আমি অনেক কষ্টে ডাক্তার দেখাই। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। তোমরা কিছু মনে করো না, প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার ভাই, ভাইয়ের বউ প্রতিদিন অত্যাচার করে, আজকেও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, সারাদিন কিছু খায়নি। আমাদের পাড়াতে কেউ কিছু ওদের বিরুদ্ধে বলে না, ওদের পয়সা আছে বলে, ওদের অহংকার প্রচুর। আমাকে গালি বলে, তোর পয়সা নেই তুই ভিখারি, তোর সব সময় ক্ষতি চাইব, ক্ষতি হোক, তুই মর, তুই পড়ে যা, তোর ক্ষতি হোক। বিভিন্নভাবে অত্যাচার করে। ইউটিউব চ্যানেলটা খুলেছি বলে অনেক খারাপ খারাপ কথা বলছে, বদনাম দিচ্ছে, কী করবো বলো বন্ধুরা? তোমরা সবাই, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই আমার দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না সামনের দিকে। নানান অত্যাচার করে, টেনশনে সারাদিন ঘুমাতে পারি না, রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুমাতে পারি না। ডাক্তার চিন্তা করতে বারণ করেছে, কিন্তু কী করবো বলো তোমরা সবাই? চিন্তা না করলে হয়, চিন্তা করবো না ভাবলেও আমাকে নানানভাবে অত্যাচার করে, সেই সব চিন্তাগুলো করতেই হয়। আমি জানি না আমার দুই মেয়েকে কীভাবে মানুষ করবো, বড়ো করবো, লেখাপড়া শেখাবো। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, প্লিজ বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করে জানাও, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি সারাদিন কিছু খাইনি, ওষুধ খাবো, ঘুমের ওষুধ, সামনে একটা কেক কিনে নিয়ে এসেছি, এই কেকটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কমেন্ট করে বলো আমার দুঃখটা। কাউকে বলতে পারি না, সারাদিন ঘরের মধ্যে মুখ গুজে থাকি। তাই আমি নতুন চ্যানেলটা খুলেছি তোমাদের সাথে আমার দুঃখটা একটু ভাগ করে নেব বলে। আমি আমার জীবন কাহিনী আরও আছে, আমার এখন খুব কষ্ট হচ্ছে, বলতে পারছি না, এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, চেষ্টা করো বাবা মায়ের কোনোদিন কোনো ক্ষতি করো না, বাবা মাকে দেখো, বাবা মায়ের পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো। আমার ভিডিওটা, আমার ব্লগটা এতটুকুই, বাই।